সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেস দমদম বিধানসভা এর উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী তৎসহ দলের পুরনো কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা দমদম বিধানসভার বিধায়ক অধ্যাপক ব্যক্ত বসু, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেস দমদম বিধানসভা এর সভাপতি তথা দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুকান্ত রাজুসেন শর্মা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদেরকে পুনরায় দলে নেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের এই বিজয় সম্মেলনীতে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেস দমদম বিধানসভা এর সভাপতি সুকান্ত রাজুসেন শর্মা বলেন, মোটের উপর সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটি সফলতা লাভ করেছে। তিনি আরও বলেন, পুরনো কর্মীরা পুনরায় দলে ফেরায় সংগঠন আরও মজবুত হবে এমনটাই আশা করছেন তিনি। তিনি আরও বলেন, জাতি ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি আজ মিলন উৎসবে পরিণত হয়েছে। সভাপতি সুকান্ত সেন শর্মা আজকে এই উদ্যোগ নিয়েছেন এবং বাড়ির উচ্চ নেতৃত্বের সঙ্গে আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে এই বিজয় সম্মেলনী দক্ষিণ দমদমে সংগঠিত হচ্ছে। আমাদের তো ভোটার লিস্টে দিতে থাকতে হবে, অনেক আগের থেকে গুছিয়ে রাখতে হবে, এটাই আসল অস্ত্র। তাই আমি আপনাদের বলবো, দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি বলবো যে আপনারা কিন্তু এখন থেকে রাজ্য বসুকে এগিয়ে 30,000-40,000 ভোটে জেতাতে হবে। এইটা কিন্তু আমরা এর আগেও আপনারা করে দেখিয়েছেন, আপনারা কিন্তু এটা করে দেখিয়েছেন, কৃতিত্বটা আপনাদের, আপনারা বারবার দেখিয়েছেন। রাজ্য বসু তার রিটার্ন দিয়েছে, এর ভার আজকে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে আমাদের মাননীয় মন্ত্রী। দমদমের মানে ব্যাপক উন্নয়ন, সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যাতে ভোটার লিস্টের কাজটা, দলের কাজটা ঠিকঠাক করি। শুধু নিজে কি করে কি থাকবো, নিজে কতটা ভালো থাকবো সেইটা না দেখে আমরা যদি মনে করি যে আমাদের দল যতটা ভালো থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা যদি সুরক্ষিত থাকে, প্রাপ্তবয়স্ক সৌগত রায়রা যদি সুরক্ষিত থাকে, তাহলেই কিন্তু আমরা সেফ থাকবো, মাথা উঁচু করে বাঁচবো। তা নাহলে কিন্তু আবার পরাধীন পশ্চিমবঙ্গ, আবার কিন্তু সেই লাল সন্ত্রাস, এই বিজেপির গেরুয়া সন্ত্রাস আমাদের কিন্তু দেখতে হবে, সহ্য করতে হবে। আজকে আমাকে ডেকে 10টা লোক আমার সাংসদ সৌগত রায় কথা বলে গেছেন, আমার সমস্ত প্রায় সমস্ত পৌরপিতা পৌরমাতা দক্ষিণ দমদম চেয়ারম্যানের তার প্রায় বরিষ্ঠ সংখ্যক পৌরপিতা এবং পৌরমাতা আজকে উপস্থিত হয়েছেন, কেউ কেউ আসতে পারেননি। আমাদের যে বঙ্গদেশের যে বিজয়ের যে রীতি, প্রীতি এবং ভালোবাসা জানাতে এসছেন। আমি রাজনৈতিক বক্তৃতা বেশি দেব না, পার্টির প্রতিনিধিদের কথা চলছিল যে আমাদের এখানে কিছু জয়েনিং বকেয়া ছিল, সেটা নিয়ে আমার সঙ্গে অনেকদিনই কথাবার্তা চলছিল। আজকে গত দুদিন আগে পার্টি উচ্চ নেতৃত্ব আমাকে অনুমোদন দিয়েছিলেন, ফলে আজকে এই রীতা রায়চৌধুরী, দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, প্রবীর পাল তারা আজকে জয়েন করলেন। যদিও তারা আমাদের সঙ্গেই ছিলেন, প্রচুর লিড দিয়েছেন 15 নম্বরে, কতগুলো 2-3টে ওয়ার্ডে আমাদের পিছিয়ে পড়া আছে, কিন্তু আমাদের দক্ষিণ দমদমের অন্যান্য যে ওয়ার্ড সেই তুলনায় রেজাল্ট এবং কোনো কোনো ওয়ার্ডে হারাও আছে, এটাও দুটোই ইকুয়ালি সত্য। আমার কাছে নির্বাচনের লড়াই মানে 24 আমাদের রেজাল্ট আমরা পার্টি লড়ছে, মানে কি ব্যক্তি লড়ছে এটা বড় কথা নয়। সিম্পলে আমার সাংসদ সৌগত রায় যদি 4 বার তার জেতা মানে তার অ্যান্টি ইনকামেন্সি তৈরি হয়েছে। আমি এখানে 3 বার এমএলএ, তার মানে আমার পক্ষে আমি যখন ঘোড়া এসেছিলাম আমার পক্ষে হয়তো তাহলে 3টে হোক, 4টে হোক, 5টা লোক আমার বিরুদ্ধে যাবে,
যে যতদিন ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে নবীন প্রবীণ বিকল্প হয়েছিল, তার সত্য সৌভাগ্যতা পেয়েছেন এবং সৌভাগ্যতা এইরকম মার্জিনে জিতেছে। তো যে ওয়ার্ডগুলোই আমরা হয়তো পারলাম না, সেই ওয়ার্ডগুলোই যদি আমি জিততে পারতাম, মানে আমার পার্টি যদি জিততে পারত, আমার দল যদি জিততে পারত, আমি খুশি হতাম। কিন্তু তাই নিয়ে আমি কোনো দোষারোপ করতে চাইছি না, আমি সামনের দিনে বলব যে তার ভালো ভালো করে করুন আপনারা, বা ওইভাবে আন্ডারলাইনও করবো না, এই হেরে গেছে ও হেরে গেছে কোনো দরকার নেই। কিন্তু সামনের দিনে যাতে ভালো ফলাফল হয় আমরা সেই চেষ্টা চালাবো। যে কথাটা দেবাশীষ বললো যে ভোটার লিস্টের কাজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাথায় রাখতে হবে যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু আমাদের আমার দমদম বিধানসভায় তিনটে ওয়ার্ডে কাউন্সিলর নেই, তিনটে তৃণমূল কর্মসংস্থান হয়েছে, আমার জানা নেই অন্য কোথায় কর্মসংস্থান এতটা হয়েছে। তো ডেভেলপমেন্টের কাজে প্রত্যেক কাউন্সিলর তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা আছে, যাতে প্রত্যেক ওয়ার্ডে যাতে আরও ভালো কাজ হয়। কিন্তু আগামী দিনে আমি চাইব যে পরিমাণ সৌভাগ্যতা বুঝিয়ে বলে দিলেন, যে পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ সহ্য করতে হচ্ছে, যে পরিমাণ অবিরাম উৎসাহ চক্রান্ত ষড়যন্ত্র কাজ, তো এই ধরনের ঘটনা পৃথিবীতে অনেক জায়গায় ঘটে, এখানে একটা আর জি করে ঘটেছে, আমরা তার জন্য সবাই লজ্জিত মর্মাহত। কিন্তু তার জন্য সবাই মুখ্যমন্ত্রীর নামে যে পরিমাণ খারাপ কথা আমাদের রাজ্যে শুনতে হলো, এটা কি যখন হাতরাস হয়েছে বা উন্নাও হয়েছে, সে মুখ্যমন্ত্রীকে শোনা হয়নি, এবং কোনো আন্দোলন যে মুহূর্তে করতে যাওয়া হয়েছে বা খবরের কাগজ যখন লিখতে গেছে এটা নিয়ে থানায় ডেকে উলঙ্গ করে হাঁটানো হয়েছে সাংবাদিকদের। বলে না বাক স্বাধীনতা, মানে স্বাধীনতা মানে স্ব অধীনতা, মানে নিজের কাছে অধীন থাকা, নিজের কাছে অধীন থাকা মানে আমি কোন কথাটা বলবো এবং বৃষ্টির ব্যাপারটা অধীন থাকা, তাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং একটি মেমেন্টাল এবং একটি মিষ্টির প্যাকেট আমার হাতে তুলে দিচ্ছেন আমাদের দমদমের জনপ্রিয় বিধায়ক শিক্ষামন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি। এটি একটি অত্যন্ত একটি আনন্দজনক অনুভূতি, এই বিচার সম্মেলনকে আমরা সম্পর্কিত করতে পেরে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ বসু সম্বর্ধিত করছেন, মাননীয় পার্থ সরাজি আরেকবার একটা যোদ্ধা হাত দিয়েছেন, পার্থ বসু একটা যোদ্ধা হাত দিয়েছেন, অত্যন্ত আনন্দিত অনুভূত। এটি মেমের জন্য উত্তরীয় পুষ্পস্তবক এবং মিশিয়ে দিয়ে তাকে সমর্থিত করা হয়েছে। তাদের কথা শুনেই আমরা কাজ করবো, শুভকামনা জানাই আমাদের ক্যাডারের মাধ্যমে প্রত্যেককে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সৌগতরা অবশ্যই ব্যক্তিকে ধন্যবাদ অভিনন্দন জানাবো, আবার ভবিষ্যতে কাজ করার সুযোগ করে দেওয়া। নির্দেশ দিচ্ছেন, তাই আমাদের সব জায়গায় বিজয় সম্মেলনী হচ্ছে, নির্দেশ আমাদের প্রতি বছরই হয় দলের ঘরে নতুন কিছু কতটা সত্যি দেখ, ঘরে ছিলামই আজকে আমার একটু অফিসিয়াল আলাদা বেশি সত্যি ভালো লাগার ব্যাপার, ঘরে কাজ দায়িত্ব প্রতি আরেকটু বাড়লো, যা দেবে সেই কাজ করছি, যা দায়িত্ব দায়িত্ব রয়েছে কি করে না, একের সাথে আমার নতুন করে পাঁচ নম্বরেও দায়িত্ব দিয়েছি, সেখানেও কাজ শুরু করেছি। আগামীকাল আমাদের পাঁচে বিজয় সম্মেলনী আছে, একেও আছে, সকলকে নিয়ে সেই বিজয় সম্মেলনী সফল করবো। আমার বিজয়ের প্রীতি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা অভিনন্দন।
আজকে বিজয় সম্মেলনীতে আজকে আপনি দলের উচ্চ নেতৃত্বের তরফ থেকে আপনাকে দলে আপনি পতাকা ধরলেন, এটা কতটা আপনার? দেখুন, আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি একেবারে 98 সালে, এবং 99 সালেও আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটও ছিল। পরবর্তী ক্ষেত্রে কোনো কারণে হয়তো দলের কাছে কোনো মিস ইনফরমেশন গেছিল, কিছুদিন আমি দলের বাইরে রাখা হয়েছিল আমায়, কিন্তু তারপরেও আমি দলেই থেকেছি, আমি দলের কাজই করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাপ্তবর্ষী সৌগত রায়ের নির্দেশেই চলেছি, তাদের বাইরে কোনোদিন কোনো কিছু করিনি। আজকে আমাকে তারা আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়েছে, আমার এর থেকে বড় আনন্দ আর কি? সব থেকে বড় আমার আনন্দের বিষয় যে আমি আবার একসাথে আমার পুরনো সমস্ত সাথীদের নিয়ে আবার কাজ করতে পারবো। দল আমার মতন ক্ষুদ্র কর্মীকে জায়গা করে দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাপ্তবর্ষী সৌগত রায়দের কাছে কৃতজ্ঞ, এবং কর্মীদের কাছে, দলের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। সারা বছর দেবাশীষ বন্দ্যোপাধ্যায় কম বেশি কাজের মধ্যে যুক্ত থাকে সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকে যেভাবে স্বীকৃতি দেওয়া হলো তাতে কি নতুন উদ্যমে আগামী দিনে কি কাজ করে আরো সুবিধা হবে? না, সেটা তো দলে থাকলে তার অনেক ফেসিলিটি আছে, সুবিধা অনেক বেশি। তবে এটা তো দেখেছেন যে মানুষের মধ্যে এই যে বললেন সারা বছর থাকে, এটা আমার বলতে হয়নি, আপনি আমায় বলবেন। সুতরাং আমরা যে থাকি সেটা কিন্তু ব্রাত্যবসু সৌগত রায়ের নির্দেশে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়েই থাকা, তার জন্য কিন্তু আমরা মানুষের জন্য কাজ করতে পারি। আর আমরা কতটা মানুষের জন্য করি তার রেজাল্ট বলে দেয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কতটা কাজ করছে, তার রেজাল্ট যেমন বলে আমরাও কতটা কাজ করছি সেটা রেজাল্ট বলে দেয়। আপনি বিধানসভার রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে আমাদের ওয়ার্ডে কত ভোটে জেতে, আপনি লোকসভার রেজাল্ট দেখলে বুঝতে পারবেন, সৌগতা বলল যে আমাদের ওয়ার্ডে সব থেকে হাইয়েস্ট ভোটে জিতেছে, আগামী দিন আরো বেশি ভোটে জিতবে, আরো ভালো কাজ করতে পারবো। মূল স্রোতে থাকলে তো কাজ করা অনেক সুবিধা, সেটা তো সবসময় আপনারা তো জানেন। না না, আপনি প্রাপ্তবসুর বক্তব্য শুনেছেন তো, প্রাপ্তবসু সেটা বলেছে খুব খোলসা করে যে দলের উচ্চ নেতৃত্বের অনুমতি সাপেক্ষে আজকে এই জয়েন করা হবে। আমি এটার অপেক্ষাতেই ছিলাম যে দলের উচ্চ নেতৃত্বের অনুমতি নিয়ে যাতে আমায় দলে নেওয়া হয়, তাহলে আমি মনে করি যে আমার মতন একটা ক্ষুদ্র কর্মীকে দলে একটা যোগদান করানো গেল, করালো, এইটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আমার মতো একটা ক্ষুদ্র কর্মীকে তৃণমূলের মতন একটা বৃহৎ দল আমার কাছে কাজ করার সুযোগ দিল, এটা আমার কাছে মানে অনেক 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 বেশি আবেগের অনেক বেশি পাওয়া। খবর অত্যন্ত আনন্দ লাগছে আমার, কারণ যারা ছিলেন তারা অত্যন্ত দক্ষ সংগঠক, তারা দলের বাইরে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বে রাজ্য নেতৃত্বের সঙ্গে বিধায়কের কথা অনুসারে আজকে তারা আমাদের মূল স্রোতে আবার ফিরে এলেন। অত্যন্ত আনন্দ লাগছে আমার, আমি টাউনের সভাপতি হিসাবে তাদের সঙ্গে একসাথে মিলে মিশে আমরা কাজ করতাম, ঠিকই আরো ভালোভাবে কাজটা করতে পারবো এটা ভেবে তারা। আমার প্রথমেই বললাম আপনাকে, তারা দক্ষ সংগঠক, সুতরাং আমি তাদের সকলকেই মানে কি বলবো খুবই ভালোবাসায় গ্রহণ করা করেছি, তারা সবাই মিলে একসাথে কাজ করবো এর জন্য অধীর আগ্রহ। জায়গা জায়গা বিজয় সম্মেলন করা হচ্ছে, মনে হচ্ছে কোনো কি ল্যাক হচ্ছে জায়গা মানুষের সাথে জনসংযোগ? দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় জনসংযোগের মধ্যেই থাকে, তা আমরা আমাদের দলীয় কর্মসূচি অনুসারেই এই কাজগুলো করে থাকি, আর এর জন্যে কোনো দুর্বলতা দুর্বল হয়েছে সংগঠন তার জন্যই যেটা হচ্ছে তা, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, দলের কর্মসূচি, এর আগেও আমরা করেছি। দেখুন, সবকিছু জনসংযোগ যতভাবে করা যায় সেটাই তো ভালো, রাজনীতিতে মানে জনতা ছাড়া বা মানুষ ছাড়া রাজনীতি কিছু হয় না, তো যে কোনো পদ্ধতিতে যে কোনো রাজনৈতিক দল বা তার প্রতিনিধি যত মানুষের কাছে যাবেন আমার মনে হয় সেটা ভালো। দক্ষিণ দমদম কি ঐক্যবদ্ধ দমদম দেখা যাবে? আমরা ঐক্যবদ্ধ বরাবরই ছিলাম,
শুভেচ্ছা জানাচ্ছি তাদের সবাইকে, আমাদের টাউনের অন্তর্গত সমস্ত নাগরিককে, তারা এবং তাদের পরিবার অত্যন্ত ভালো থাকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দমদমে প্রাণ বসুন নেতৃত্বে আমরা এই টাউনের অন্তর্গত সমস্ত পরিবারের পাশে ছিলাম, আছি আমাদের মনে করছি না। আমরা তো বিজয়া সম্মেলনে প্রত্যেক বছরই করি এবং এই এলাকায় আজকে আমার দুদিন পর দমদম আসন্ন দীপাবলির শুভেচ্ছা, কালী পুজো খুব বিখ্যাত বড় করে হয়, আমি চেষ্টা করি কোনো ঘন্টায় যাওয়ার, আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে প্রশাসনকে আমি সেটা করেছি এবং নির্বিঘ্নে যেভাবে দুর্গাপুজো আমাদের এখানে খুব আনন্দ সহকারে করছে, কালী পুজোও যাতে নিশ্চিত হয় নির্বিঘ্নে হয় সেটা আমরা বজায় রাখার ভূমিকা আছে। উৎসবমুখী মানুষের সামনে আরেকটা নির্বাচন ফেলে দিয়ে চাকা বিধানসভার উপনির্বাচন বললে, উপনির্বাচন তো হওয়ার কথাই ছিল, নির্বাচন কমিশন ডেট দিয়েছে, পুজোর মুখোমুখি না হলে কথা না হতো, মানে গরম হয়ে যাচ্ছে না, ভারী হচ্ছে, আর কি করে কোন ঘটনা কি এফেক্ট করবে বাইরে ইলেকশন মনে হয় না। না আপনার ছটা রেজাল্ট তখন দেখবেন, তাতে দেখবেন যে এটা বিপদ না বিপদ কোনো কিছু এখানে আমার মনে হয় না যে কোনো আজকে তিনজন কোনো দলীয় নেতা তারা আজকে জয়েন করলেন, কয়েকদিন আগেই আমাদের দলের সঙ্গেই ছিল, আজকে সেই দলীয় শক্তিটা সেই মুহূর্তে।